আসসালামু আলাইকুম সবাইকে, আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব, যে নিয়োগ বিজ্ঞপ্তিটিতে কি কি পদ রয়েছে, কি কি শর্ত। তো তার আগে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পদের সংখ্যা 600। এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে যে বাংলাদেশি প্রকৃত নাগরিক সবাই, অর্থাৎ সব জেলার লোকজন আবেদন করতে পারবে। পদের নাম ও বেতন স্কেল: সিনিয়র স্টাফ নার্স বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা। এবং এজন্য যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি। আর তাছাড়া নার্সিং এবং মিডওয়াইফারি কাউন্সিল থেকে রেজিস্টার্ড হতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তির জন্য যে সকল শর্ত দেওয়া রয়েছে: আগামী 15/9/2020 খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে, এবং মুক্তিযোদ্ধা পোষ্য প্রার্থীদের ক্ষেত্রে 32 বছর হতে হবে। আবেদনপত্র পূরণের নিয়ম ও অন্যান্য শর্তাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট www.bsmmu.edu.bd, এখান থেকে বিস্তারিত পাওয়া যাবে আবেদনের নিয়ম এবং শর্তগুলো। তাছাড়া আবেদন প্রার্থীকে পরীক্ষার ফি পূবালী ব্যাংক লিমিটেডের যে কোনো অনলাইন শাখা রেজিস্টার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুকূলে পূবালী ব্যাংক লিমিটেড ঢাকার শাহবাগ এভিনিউ শাখা, ঢাকার অ্যাকাউন্ট নম্বর STD 430 এর বিপরীতে আগামী 26/8/2020 খ্রিস্টাব্দ বুধবার থেকে 14/9/2020 তারিখ সোমবার পর্যন্ত ব্যাংক চলাকালীন সময়ের মধ্যে 500 টাকা জমা দিয়ে রসিদের কপি সংগ্রহ করতে হবে। অর্থাৎ বিষয়টি এমন যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্টার তার অনুকূলে 500 টাকা জমা দিতে হবে পূবালী ব্যাংকের মাধ্যমে, এবং নির্দিষ্ট শাখা বলা আছে শাহবাগ এভিনিউ শাখা। তাছাড়া আর যে বিষয়, অনলাইন আবেদন করার সময় প্রার্থীদের আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে, অর্থাৎ পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে, যেটা 240x240 পিক্সেলের, স্বাক্ষরের ছবি থাকতে হবে, টাকা জমার রসিদের কপি, আর তাছাড়া মুক্তিযুদ্ধ পোষ্য প্রার্থীদের ক্ষেত্রে সনদপত্র থাকতে হবে। আবেদন করার সময় প্রদত্ত ট্র্যাকিং নাম্বার এবং প্রার্থীর নির্বাচিত পাসওয়ার্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে, অর্থাৎ ব্যাংক থেকে যে ট্র্যাকিং নাম্বার দেওয়া হবে পাসওয়ার্ড, সেগুলো সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে অ্যাডমিট কার্ড প্রিন্ট করা সহ আবেদনপত্র সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনে এই ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনার আবেদনটি সম্পূর্ণ হওয়ার পর বিভিন্ন কাজে, যেমন অ্যাডমিট কার্ড প্রিন্ট করার ক্ষেত্রে এই তথ্যগুলো প্রয়োজন হবে। তাছাড়া প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো সনদপত্র আপলোড বা দাখিল করতে হবে না, অর্থাৎ কোনো সার্টিফিকেট এখানে আপলোড দিতে হবে না বা জমা দিতে হবে না। তবে মৌখিক পরীক্ষা অবতীর্ণ হওয়ার সময় আবেদনে উল্লেখিত তথ্যাদির সমর্থনে বিভিন্ন কাগজপত্র দরকার হবে, এবং সেই কাগজপত্রগুলো অবশ্যই প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। এবং কী কী কাগজপত্র লাগবে দেখুন: সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল রেজিস্ট্রেশন সনদ, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন অথবা পৌরসভার চেয়ারম্যান বা কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র, আর মুক্তিযোদ্ধ পোষ্য প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র। আর লিখিত এবং মৌখিক পরীক্ষার সময়সূচি নির্ধারিত সময়ে জানিয়ে দেওয়া হবে, পাশাপাশি এদের জন্য, অর্থাৎ মৌখিক পরীক্ষা বা লিখিত পরীক্ষার জন্য কোনো TADA প্রদান করা হবে না, এই বিষয়গুলো বলা হয়েছে। এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি মূলত পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। এর আগে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেটি 25/1/2020, অর্থাৎ জানুয়ারি মাসের 25 তারিখে। ওই সময় যারা আবেদন করেছেন তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই, আর যারা নতুন করে আবেদন করতে চান তারা এই নির্ধারিত তারিখের মধ্যে আবেদনপত্র দাখিল করবেন। এবং এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ইত্তেফাক পত্রিকায়, এবং বিজ্ঞপ্তির তারিখ হচ্ছে
24/8/2020 আর পত্রিকায় প্রকাশিত হয়েছে এটি 25/8/2020। তো এই ছিল আজকের ভিডিওটি, আশা করি সবার ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।